আপনি মনে হয় গ্রুপে অ্যাড নাই, অ্যাড আছেন? আমি আজকে অ্যাড করেছি, আমি দিবা বলছিলাম আপনার কাছে। গ্রুপে দেয়া আছে, আপনি ওইভাবে অ্যাড করুন। ওইদিকে যে একটু চেয়ার নিয়ে বসুন, ওই পিছনে, হ্যাঁ ক্যামেরার পিছনে। এখান থেকে একটা চেয়ার নিয়ে যান, এই চেয়ারটা একটু দিয়ে দেন। আর যে পিছনের একটা চেয়ার আছে ওখানে একটু বসেন। ভিডিও অন করছেন ভাইয়া? ভিডিও আচ্ছা, গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাবেন, হ্যাঁ, কারণ আপনাদের এই কোর্সে যে প্রবলেমটা যে এখানে অনেকগুলো ব্যাচ মিলায়ে তারপরে আবার সিটি ব্যাচ, তো ওইভাবে ইনফরমেশন দেওয়া যায় না, এই জন্য কোর্স গ্রুপে যদি অ্যাড থাকেন সেটা হচ্ছে সব থেকে বেটার। হ্যাঁ, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 2 নামে একটা কোর্স দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট আর হচ্ছে ল্যাব রিপোর্টটা করা স্টার্ট করে দেন, এক্সামের আগে জমা নেব। কন্টেন্ট দেওয়া আছে ইয়ে থেকে দেখে নেবেন, হ্যাঁ গ্রুপে দেওয়া আছে। ওই যে ইয়ে ওনাদের কাছ থেকে একটু জেনে নিয়েন ক্লাস শেষে, হ্যাঁ ওই অ্যাসাইনমেন্টের টপিকটা আর হচ্ছে ইয়েগুলো, হ্যাঁ ম্যাটেরিয়ালগুলো আরেকবার একটু ফরওয়ার্ড করে দিন গ্রুপে, যদি যদি দেখেন কোনো নতুন অ্যাড হচ্ছে একটু গ্রুপে অ্যাড করে দিন। আর পোর্টালে আপলোড করা থাকে, পোর্টাল থেকে ডাউনলোড করে নিন। আচ্ছা, আজকে মেনলি আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সিঙ্গেল জার্সি অ্যান্ড ডাবল জার্সি ফ্যাব্রিক। আর কিছু পিকচার্স ছিল, মানে স্লাইড, আপনারা যদি মনিটরে দেখাইতে পারতাম ভালো হইতো, ওগুলো সমস্যা নেই, আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আমাদের মেইনলি টপিকটা হচ্ছে সিঙ্গেল জার্সি অ্যান্ড ডাবল জার্সি ফ্যাব্রিক, ওকে? তো সিঙ্গেল জার্সি এবং ডাবল জার্সির ক্ষেত্রে ফ্যাব্রিকের কথা যদি আমরা বলি, ফার্স্টেই যে ডিফারেন্সটা আসবে সেটা আসবে হচ্ছে কোত্থেকে, মেশিন থেকে। মানে নামকরণটা করাই হয়েছে বেসিক্যালি কী থেকে, মেশিন থেকে। আপনি দেখবেন বোর্ড এখানে যে বসছেন, সিঙ্গেল জার্সি এবং ডাবল জার্সি নামকরণটাই বেসিক্যালি করা হয়েছে কিসের মাধ্যমে, মানে কিসের থেকে, আপনার হচ্ছে মেশিনারিটা থেকে, মানে সিঙ্গেল জার্সি মেশিন এবং হচ্ছে ডাবল জার্সি মেশিন। যেমন ওয়েফট নিটিংয়ের কথা যদি আমরা বলি, তাহলে আমাদের ওয়েফট নিটিংয়ের যে কমন যে মেশিনারিটা আছে সেটা কি, সার্কুলার নিটিং মেশিন, তাই না? সার্কুলার নিটিং মেশিন। এবং এই সার্কুলার নিটিং মেশিনটা মেইনলি হচ্ছে সিলিন্ডারের কথা আমরা যদি বলি, সিলিন্ডারটা হচ্ছে নিডেল বেডকে আমরা বলি হচ্ছে সিলিন্ডার। এই নিডেল বেডের বেসিসে আমরা মেইনলি সিঙ্গেল জার্সি আর ডাবল জার্সি বলি। কেন? আপনার নিডেল বেড যদি একটা হয়, এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল জার্সি, আর নিডেল বেড যদি দুইটা হয় ওটাকে আমরা বলি কি, ডাবল জার্সি। তাহলে ডাবল জার্সি মেশিন কোনটা, যেই মেশিনে আমার দুইটা নিডেল বেড থাকবে। দুইটা নিডেল না কিন্তু নিডেল বেড, দুইটা নিডেল মানে কি, মানে দুইটা নিডেল, শুধুমাত্র দুইটা স্পেসিফিক নিডেল। আর নিডেল বেড মানে হচ্ছে একটা স্পেসিফিক প্লেস, নিডেল বেড বলতে কি বোঝায়, যেখানে নিডেলগুলো সাজানো অবস্থায় থাকে। এবং মেশিনে কিন্তু কখনো কি একটা নিডেল বা হচ্ছে দুইটা নিডেল থাকে না, অলওয়েজ কয়টা থাকে, মানে ডিপেন্ড করে মেশিনারি ওয়াইজ, বাট নিডেলের সংখ্যাটা কিন্তু অনেক বেশি থাকে। তাহলে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক আর ডাবল জার্সি ফ্যাব্রিকটা কি হবে, সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক হচ্ছে সেই ধরনের ফ্যাব্রিক যেটা কিনা আমাদের সিঙ্গেল জার্সি মেশিনে প্রডিউস করা হয়, আর ডাবল জার্সি ফ্যাব্রিকটা হচ্ছে যেই ফ্যাব্রিকটা আমাদের
ডাবল জার্সি মেশিনে প্রডিউস করা হয়। এখন হচ্ছে আমরা আমাদের সিঙ্গেল জার্সি মেশিনের কিছু ফিচার্স সম্পর্কে জানবো। কোর্স কন্টেন্ট আপলোড করে দিব আজকেই, মানে পেয়ে যাবেন। যেমন ফার্স্ট পয়েন্টে দেওয়া আছে কি মেশিন হ্যাজ অনলি ওয়ান বেড হুইচ মে বি ফ্ল্যাট অর সার্কুলার। তার মানে সিঙ্গেল জার্সি মেশিনের ক্ষেত্রে আমাদের প্রথম যে ফিচার্সটা সেখানে বলা হচ্ছে কি যে একটা মাত্র নিডল বেড থাকবে। নিডল বেড কয়টা থাকবে সিঙ্গেল জার্সিতে? একটা নিডল বেড থাকবে হচ্ছে একটা। এখন এই এই যে একটা নিডল বেড সেটা ফ্ল্যাটও হতে পারে সার্কুলারও হতে পারে। কারণ এই যে সার্কুলার নিটিং মেশিন, সার্কুলার নিটিং মেশিন নামকরণটা করাই হয়েছে কেন, কারণ ওখানে নিটিং যে জোনটা আছে বা নিডল যে বেডটা আছে সেটা হচ্ছে সার্কুলার, গোলাকার, মানে সিলিন্ডার আর কি আমরা যেটাকে বলি। আর ফ্ল্যাট কোনটা, আপনাদের ফ্ল্যাট বেড নিটিং মেশিন আছে দেখবেন ওই 1204-এ দেখবেন যে ফ্ল্যাট বেড নিটিং মেশিন আছে, ওখানে নিডল বেডটা হচ্ছে কি ফ্ল্যাট, সমান সোজা আর কি ফ্ল্যাট। ওকে, এই জন্য আমাদের মেশিনারিটার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে নিডল বেড থাকবে একটা, হয় সেটা ফ্ল্যাট হবে না হয় কি হবে সার্কুলার হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি দেয়ার ইজ, ওই চেয়ার নাই আর, এরপর বলা হচ্ছে দেয়ার ইজ অনলি ওয়ান সেট অফ নিডল অ্যান্ড ওয়ান ক্যাম সিস্টেম ইন দ্য মেশিন। যেহেতু একটা নিডল বেড, নিডল বেড যদি একটা হয় নিডল অনেকগুলো থাকবে, দ্যাটস ওকে, বাট নিডলের সেট থাকবে কয়টা, একটা, মানে একই ধরনের নিডল আমার পুরোটা নিডল বেড জুড়ে থাকবে। একটু কষ্ট করে ওখানে উপরে বসেন, হ্যাঁ, এই রুমে আসলে এরকম চেয়ারের রিকুইজিশন দেওয়া হয় না, তো স্টুডেন্ট থাকেন ওখানে একটু কষ্ট করে বসেন। নিডল সেট, নিডল সেট যদি একটা হয় তাহলে সেখানে আমাদের ইয়ার্ন ফিড হবে কীরকম, ওয়ান সেট অফ ইয়ার্ন, মানে একটা ইয়ার্ন না, পুরো ইয়ার্নের একটা সেট। এবং এই ধরনের মেশিনারির ক্ষেত্রে যেটা হয় যে মিনিমাম ওয়ান ইয়ার্ন ইজ নিডেড টু প্রডিউস এ ফ্যাব্রিক। মানে সার্কুলার নিটিং মেশিন যেহেতু এখানে মেনলি কাজটা কী হয়, একটা ইয়ার্ন ফিড হবে এবং এই পুরাটা সিলিন্ডার জুড়ে এটা লুপ তৈরি করবে। মানে মিনিমাম ফ্যাব্রিক বা একটা কোর্স প্রডিউস করার জন্য আমার কয়টা ইয়ার্ন লাগবে, একটা ইয়ার্ন। যেমন কোর্স আর ওয়েলস নিয়ে কিন্তু আমি কি মানে মিড টার্মে ডিসকাস করেছিলাম, এটা যদি আমাদের ওয়েফট নিটেড ফ্যাব্রিক হয় এখানে আমাদের কোর্স কয়টা আর ওয়েলস কয়টা, আর কেউ মিড টার্মে পড়াইছে সেগুলো উল্টাটা বলছেন, কোর্স হয়েছে দুইটা ওয়েলস হচ্ছে চারটা। কোর্সটা মেনলি আসে কি ইয়ার্ন থেকে, এখানে দেখেন নাম্বার অফ ফিডার ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্ন, ঠিক আছে, নাম্বার অফ ফিডার ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্ন ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ কোর্স। মানে একটা মেশিনের যতটা ফিডার থাকবে, ফিডার মানে কি ইয়ার্নটা ফিড হচ্ছে যে দিক দিয়ে, যতটা ফিডার থাকবে ততটাই ইয়ার্ন। যেমন এই যে একটা ইয়ার্ন, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ইয়ার্ন, এই ইয়ার্নটাই কী করলো এখানে একটা লুপ প্রডিউস করলো। আবার এটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল আরেকটা ইয়ার্ন, এটা এখানে আরেকটা কোর্স বা হচ্ছে লুপ প্রডিউস করলো। তাহলে এখানে কোর্স হচ্ছে কয়টা, দুইটা। তো সার্কুলার নিটিং মেশিনের ক্ষেত্রে মেনলি যেটা বলা হচ্ছে মিনিমাম একটা কোর্স প্রডিউস করার জন্য একটা ইয়ার্ন লাগবে। আচ্ছা, এরপর ফ্যাব্রিক স্ট্রাকচারের ক্ষেত্রে বলা হচ্ছে যে সিঙ্গেল ফেসড স্ট্রাকচার, মানে এক সাইডে হচ্ছে আপনার শুধুমাত্র ফেস লুপগুলো থাকে, আরেক সাইডে শুধুমাত্র ব্যাক লুপগুলো থাকে। ফেস লুপ ব্যাক লুপ নিয়েও কিন্তু আপনাদের মিড টার্মে টার্ম ছিল। আচ্ছা, এবার ফিফথ নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে বিকজ অফ সাইড লিম্বস অফ লুপস অন দ্য ফেস সাইড ইট ফিলস স্মুথার অন ফেস সাইড দ্যান ব্যাক সাইড। মানে সার্কুলার নিটিং মেশিনের ক্ষেত্রে বা সিঙ্গেল জার্সি সার্কুলার নিটিং মেশিনে যে প্রডিউস হচ্ছে আমাদের সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকগুলো, এগুলোর ক্ষেত্রে কী হয় ফেস সাইডটা তুলনামূলকভাবে স্মুথ থাকে, ঠিক আছে, তুলনামূলকভাবে ফেস সাইডটা স্মুথ থাকে। আর
ইয়ার্নের ক্ষেত্রে বলা হচ্ছে ইয়ার্ন অর কোর্স ক্যান বি আনরোপড ফ্রম স্টার্টিং অ্যান্ড এন্ড অফ নিটিং, মানে ফ্যাব্রিকের কিছু কালেকশন আমার কাছে আছে, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে নিয়ে আসতে। মানে ফ্যাব্রিকটা আপনি যখন দেখবেন তখন এটার মধ্যে যে কোর্সগুলো থাকে, যে কোনো একটা কোর্সের একটা ইয়ার্নকে ধরে আপনি যদি একটু টান দেন দেখবেন যে পুরা ইয়ার্নটা চলে আসবে। এটা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের ক্ষেত্রেই পসিবল, কিন্তু ডাবল জার্সি মানে ইন্টারলক বা হচ্ছে বা রিপ টাইপের যে ফ্যাব্রিকগুলো থাকে ওখানে আপনি যদি একটা সুতা ধরে টান দেন দেখবেন যে আটকে যায়, আসতে যায়। এরপর বলা হচ্ছে ফ্যাব্রিক কার্লস অ্যাট দ্য ফ্রি এজ অন ফ্ল্যাট সারফেস। ফ্যাব্রিক কার্লস এটা মানে কি, কার্ল কার্ল মানে কি, কার্ল কার্লিং, অনেকের হেয়ার কার্লি থাকে না, হ্যাঁ কুকরানো, মানে এই জিনিসটা হচ্ছে কি স্ট্রেট আর এটা হচ্ছে কি কার্লিং। এখন এখানে যেটা বলা হচ্ছে ফ্যাব্রিকটাকে যদি ফ্ল্যাট কোনো সারফেসে রাখা হয় তার এজগুলো কার্ল করে, মানে একদম সিঙ্গেল জার্সি যে ফ্যাব্রিকগুলো আছে সেগুলো আপনি দেখবেন যে এটা যদি একটা ফ্ল্যাট সারফেস হয়, আপনি যদি এখানে একটা সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক রাখেন দেখবেন যে একদম সাইডের যেই বর্ডার বা এজ প্রান্ত যেটা থাকে এটা দেখবেন যে একটু করে মানে কি বলে মোড়ানো থাকে আর কি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি কার্লিং, ওকে, কারণ ফ্যাব্রিকটা পাতলা হয়, জিএসএম কম থাকে। কিন্তু ডাবল জার্সি ফ্যাব্রিকের ক্ষেত্রে যদি ফ্ল্যাট সারফেসে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু এজটা কার্লিং হয় না, ওকে, বিকজ অফ দ্য স্টিচ সিম্পলিসিটি প্রোডাকশন রেট ইজ হাই। মানে স্টিচ সিম্পলিসিটির জন্য মেনলি প্রোডাকশন রেটটা অনেক বেশি থাকে, মানে প্রোডাকশন বেশি হয়, মেশিনটা তুলনামূলকভাবে সিম্পল এবং কস্টিং কম, মানে চিপার রেট সিঙ্গেল জার্সি মেশিন, হ্যাঁ। আর প্রপার্টিসের কথা যদি বলি যে এয়ার পারমিয়াবিলিটি, জিএসএম অফ দ্য ফ্যাব্রিক চেঞ্জ অ্যাকর্ডিং টু ইটস লুপ লেন্থ। জিএসএম কি আমরা জানি তো নাকি, এর আগে কিন্তু ডিসকাস করা হয়েছিল, গ্রাম পার স্কোয়ার মিটার মানে প্রত্যেক বর্গক্ষেত্রের যে এরিয়াটা থাকে সেটার যে ভরটা সেটার যে ওজনটা সেটা, ঠিক আছে। তো সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকে তুলনামূলকভাবে ইয়ার্ন কম লাগে, সো ফ্যাব্রিকটা আমাদের হচ্ছে তুলনামূলকভাবে একটু বেশি থিনার হয়, দ্যাটস ওয়াই জিএসএমটাও কম হয় তুলনামূলকভাবে আপনার ইন্টারলক বা ডাবল জার্সি ফ্যাব্রিকের থেকে। এরপর বলা হচ্ছে ফ্যাব্রিক থিকনেস ইজ অ্যাপ্রক্সিমেটলি টু টাইমস দ্যান দ্য ডায়ামিটার অফ ইয়ার্ন ইউজড। যেই ইয়ার্নটা ইউজ করা হয় ফ্যাব্রিকটা প্রডিউস করতে সেই ইয়ার্নের ডায়ামিটারের তুলনায় ফ্যাব্রিকের যে থিকনেসটা আছে সেটা তুলনামূলকভাবে ডাবল হয়, ওকে, যেহেতু আমাদের ফেস সাইড এবং ব্যাক সাইড আছে। তো এটা গেল হচ্ছে আমাদের সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক, আর সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের কিছু হচ্ছে আপনাদের পিকচার্স দেওয়া আছে, দেখা যায়, হুম, এগুলো হচ্ছে মানে স্লাইডে দেখাতে পারলে ভালো মতো আর কি বোঝাতে পারতাম, আপনাদের পোর্টালে আপলোড করা থাকবে। এরপরেও হচ্ছে আমি একটুখানি আপনাদের এখানে ড্র করে দেখাই যে মেনলি আসলে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের ক্ষেত্রে মানে ফ্যাব্রিকের স্ট্রাকচারটাকে আমরা কীভাবে ডিনোট করতে পারি। আপনাদেরকে তো আমি ফেস লুপ এবং ব্যাক লুপ দেখাইছিলাম, মনে আছে? এই জন্যই কিন্তু বেসিক টার্মগুলোতে ইম্পর্টেন্ট। এই যেমন দেখেন আজকের ক্লাসে আমাদের কী কত কিছু লাগতেছে, জিএসএম লাগতেছে, ফেস সাইড ব্যাক সাইড নিটিংয়ের লুপ লাগতেছে, তো এগুলো যদি আগে থেকে না জানি তাহলে তো প্রবলেম। যেমন ফেস লুপ এবং ব্যাক লুপ নিয়ে আপনাদের মিডে ডিসকাস করা হয়েছে, পরীক্ষায়ও আসছে। ফেস লুপটা দেখতে কীরকম হয়, ধরেন এটা যদি আমাদের লুপের ইয়েটা হয়, ফেস লুপটা হচ্ছে এরকম, ওকে, আর ব্যাক লুপটা হচ্ছে কীরকম, এরকম। দুইটা কিন্তু সেম না, দুইটার মধ্যে পার্থক্যটা কি, একটা লুপের যে বেসিক তিনটা এলিমেন্টস থাকে মানে হেড থাকে, যে মাথা, এরপর হচ্ছে সাইড লিম্বস, আর হচ্ছে এই যে টেইল, এইগুলার বেসিসে। যেমন এখানে মেনলি যেটা হয় লিম্বসটা কী থাকে আপনার ভিজিবল থাকে, বা আর্মটা হচ্ছে ভিজিবল থাকে, আর হেড মানে লুপের যে হেডটা সেটা পিছনের দিকে থাকে। এখানে আমি একটুখানি ফাঁকা রাখছি, তার মানে কিন্তু এটা না যে আমাদের এখানে ইয়ার্ন নাই, এখানে যে হচ্ছে কি জিনিসটা পিছনের দিকে ব্যাক সাইডে, ওকে। আর এখানে হচ্ছে কি আমাদের লুপের যে হেডটা সেটা ভিজিবল, আর আমাদের যে লিম্বটা আছে বা আর্মটা আছে সেটা পিছনের দিকে আছে, দ্যাটস ওয়াই এই জায়গাটা একটু এমনিতে ফাঁকা রাখা হচ্ছে। বাট এটাকে যদি আমরা 3D ভিউয়ে দেখি তখন মানে ব্যাপারটার কি অ্যাকচুয়াল টার্মটা বুঝতে পারবেন, যে একটা সামনে দিয়ে গেল আর একটা হচ্ছে পিছন দিয়ে গেল। তো এটা গেল হচ্ছে ফেস লুপ।
এখন এটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল একটা ফেস লুপ আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ব্যাক লুপ ওকে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ফেস লুপ এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ব্যাক লুপ এখন আমাদের সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক স্ট্রাকচারের ক্ষেত্রে মেনলি কি হয় প্রত্যেকটা লুপের ক্ষেত্রেই সেম থাকে মানে ফেস সাইডে থাকবে হচ্ছে ফেস লুপগুলো আর ব্যাক সাইডে থাকবে হচ্ছে ব্যাক লুপগুলো অ্যান্ড আমরা যখন ফ্যাব্রিক ড্র করি তখন কী করি র্যান্ডমলি এভাবে ড্র করি তাই না কিন্তু আমাদের সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে লুপটা এমনভাবে হবে যেখানে প্রত্যেকটা লুপই কী হবে ফেস লুপ হবে যেমন এটা হচ্ছে একটা ফেস লুপ গেল এখানে হচ্ছে আবার ফেস লুপ এটা হচ্ছে আবার ফেস লুপ সিমিলারলি নিচে যদি আমরা আরও কোর্স এক্সটেন্ড করি এখানেও হবে হচ্ছে ফেস লুপ বোঝা গেল পার্থক্যটা এটা হচ্ছে একটা ফ্যাব্রিকের ফেস সাইড মানে ধরেন কাপড়ের তো দুইটা সাইড থাকে তাই না একটা হচ্ছে ফেস সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড ফেস সাইডে থাকবে হচ্ছে ফেস লুপগুলো ব্যাক সাইডে থাকবে হচ্ছে ব্যাক লুপগুলো এটা যদি ফ্যাব্রিকের ফেস সাইড হয় ফ্যাব্রিকের ব্যাক সাইডটা কীরকম হবে সবগুলো লুপের হেড হচ্ছে আগে দিয়ে দিব তাহলে আঁকতে অনেকটা ইজিয়ার হয় ওকে আবার হচ্ছে এখানে আমরা যদি আরেকটা কোর্স দিতে চাই সেক্ষেত্রে আবারও হেডগুলো দিয়ে দিই ঠিক আছে এটা গেলো হচ্ছে আমাদের ফ্যাব্রিকের ফেস সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এখন এটা তো আমরা দেখলাম হচ্ছে স্কেমেটিক ভিউ আমাদের ফ্যাব্রিকের একটা ভিউ আছে ঠিক আছে আপনারা দেখবেন যে আপনাদের কোর্স কন্টেন্টের মধ্যে এরকম একটা ছবি দেওয়া আছে যে অ্যাকচুয়াল ফ্যাব্রিকের যে স্ট্রাকচারটা ফ্যাব্রিকের মধ্যে তো লুপগুলো আর এরকম বড় বড় থাকে না থাকে আমরা আমরা যে ফ্যাব্রিকগুলো পরে আছি একটা লুপও কি খালি চোখে দেখতে পারতেছি না কিন্তু সো মাইক্রোস্কোপিক ভিউয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি এটাকে আর কি দেখানো হয়েছে আর এখানে আরেকটা জিনিস যে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের ফেস সাইডে মানে হচ্ছে কি ভিজিবল থাকে আর ব্যাক সাইডে কি ভিজিবল থাকে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের মনে রাখবেন যে ফেস সাইডে ওয়েলসগুলো বলা বরাবর ভি শেপ কি ভি শেপ ভিজিবল থাকে ভি শেপ আর ব্যাক সাইডে হচ্ছে আপনার থাকে ওয়েভ শেপ বা হচ্ছে হাফ সার্কুলার মানে ওয়েভের মতন আর কি হাফ সার্কুলার শেপটা ভিজিবল থাকে এটা কেন ভিজিবল থাকে এই জায়গাটা খেয়াল করে দেখেন মানে এই কাপড়ের ছবিটা দেখলে আরও ভালো বুঝতে পারতেন যে আমরা জানি যে ফেস লুপ বা ফেস সাইডে লুপের কোন পোর্শনটা ভিজিবল থাকে লিম্পগুলো বা আর্মগুলো মানে হচ্ছে এই যে অংশগুলো বোঝা গেল তার মানে এখানে আমাদের কী আছে এই যে এখানে একটা লিম্প আছে এখানে একটা লিম্প আছে এরকমভাবে যদি আরও থাকতো কী থাকতো এখানে আরও লিম্প থাকতো তাই না এবং হেডটাকে আমরা কেন ড্র করছি না কারণ হেডটা কিন্তু পিছনের সাইডে আমরা এখানে ড্র করছি বলে হয়তো বা এই জায়গায় আমরা একটু ফাঁকা রাখছি কিন্তু কাপড়টা যখন বুনন হয় তখন কিন্তু এটা আরও কম্প্রেসড অবস্থায় থাকে তখন আপনি খেয়াল করে দেখবেন যে মানে কাপড়ের মধ্যে হেডটা একদম দেখাই যায় না ঠিক আছে সো বেসিক্যালি তখন আমরা যদি কাপড়টার দিকে তাকাই ফেস সাইডে আমাদের চোখে কী পড়বে খালি এই লিম্পগুলো এবং এইটার শেপটা অনেকটা ভি এর মতন দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ফেস সাইডে কী দেখি ভি শেপ দেখি আপনারা যখন ফ্যাব্রিক অ্যানালাইসিস করবেন ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন কোর্স আছে নিট ফ্যাব্রিক মানে নট ওভেন ফ্যাব্রিক নিট ফ্যাব্রিক মানে এই যে গেঞ্জি আর কি আপনারা যেটাকে বলেন টি শার্ট বা পোলো শার্ট এগুলো যখন অ্যানালাইসিস করবেন তখন দেখবেন যে ফ্রন্ট সাইড বা ফেস সাইডে আপনারা এরকম একটা ইয়ে দেখতে পারবেন ইফেক্ট ওয়েলস বরাবর এরকম লম্বা লম্বা দাগ 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 ভিয়ের মতন দেখতে পারবেন আর ব্যাক সাইডে কীরকম দেখতে পারবেন ব্যাক সাইডে কী থাকে শুধুমাত্র হেড মাথা কিসের মাথা লুপের হ্যাঁ মানে হচ্ছে লুপের হেডগুলো ভিজিবল থাকে আর্ম কিন্তু আছে বাট ওই যে কাপড় যেহেতু কম্প্রেসড অবস্থায় থাকবে এবং পিকচারটা যখন আপনারা দেখবেন তখন বুঝবেন যে এটার কিন্তু লিপগুলো পিছনের দিকে থাকে দ্যাটস ওয়াই শুধুমাত্র হেড আর টেইলগুলো ভিজিবল থাকে এই জন্য এটার শেপটা কীরকম হয় আপনার কাইন্ড অফ এরকম
ফ্যাব্রিকের মধ্যে হচ্ছে অনেকটা মাছের আঁশের মতন বলা হয়, আবার অনেক জায়গায় বলা হয় যে ঢেউয়ের মতন, ওয়েভের মতন, আবার অনেক জায়গায় বলা হচ্ছে হাফ সার্কেল, মানে অর্ধেক বৃত্তের মতন এরকম। সো এই দুইটা ইফেক্ট হচ্ছে আপনি ফ্যাব্রিকে দেখতে পারবেন, যে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক আর হচ্ছে কি ডাবল জার্সি ফ্যাব্রিক। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, এই কন্টেন্টে মানে এই স্লাইডে এই কয়েকটা জিনিসই ছিল, আমরা লাস্ট তিন ক্লাসে যা পড়েছি একই স্লাইডে দেওয়া, আপলোড মনে হয় করা হয়েছে নাকি হয় নাই আপনাদের এই কোর্সেও? সেম, মানে ব্যাচ ওয়াইজ আলাদা আলাদা প্যানেল, সিটির জন্য আলাদা আলাদা প্যানেল, তো ওই জন্য অনেক সময় দেখা যায় যে একটা প্যানেল হয়তো বা মিসিং হয়ে যায়। আমি আপনাদের ইয়েতে কোর্স গ্রুপেও দিয়ে দিব, ঠিক আছে, লেকচারটা, আর হচ্ছে আপনাদের ইয়েতেও দেওয়া থাকবে, পোর্টালেও দেওয়া থাকবে। আপনাদের এই কোর্সে হচ্ছে কি দিলাম, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে শুধু, না ক্লাস টেস্টের টপিক দেই নাই, ওটা লাস্টের দিকে এক সময় নিব আর কি। ল্যাবের হচ্ছে ল্যাব রিপোর্ট, ল্যাব রিপোর্ট চারটা। হ্যাঁ, আপাতত আপনাদের কিছু বাকি নাই, একটা হচ্ছে ক্লাস টেস্ট নিব, ওটা হচ্ছে এক্সামের একটু আগে নিব। হ্যাঁ, এখন আর হচ্ছে এই কোর্সের জন্য ক্লাস টেস্ট দিচ্ছি না, কারণ আপনাদের মানে ব্যাচের স্টুডেন্টদের সাথে কমিউনিকেশনটা ওরকমভাবে ক্লিয়ারলি হয় না আর কি। সো কোর্স কন্টেন্ট আমরা আরও একটা দুইটা পড়াই, এরপর ইজিয়ার টপিক, এগুলো তো আসলে হচ্ছে থিওরিটিক্যাল টপিক, মানে পিকচার ড্র ফিচার্স, এখান থেকে শর্ট কোয়েশ্চেন দেওয়ার মতন ওরকম কিছু নাই। সো যখন কিনা শর্ট কোয়েশ্চেন দেওয়ার মতন কোনো কন্টেন্ট আমি পড়াবো, ওগুলোর উপর ডিপেন্ড করে কী করবো আপনাদের মানে হচ্ছে হ্যাঁ একটা ক্লাস টেস্ট আর কি নিয়ে নিব। আর ল্যাব রিপোর্ট করতে থাকেন, আমি লাস্টের একটা ক্লাসে আপনাদের ল্যাব রিপোর্ট বা এক্সপেরিমেন্টগুলো নিয়ে আইডিয়া দিব, এরপর হচ্ছে আপনাদের ল্যাব ফাইনালটা নিয়ে নিব। ওকে, মানে ল্যাবে আসলে আমাদের ওরকম কিন্তু এক্সপেরিমেন্টাল বেস কোনো কিছু নাই, মানে যেমন ধরেন যে আমরা কিছু টেস্ট করব বা ফিজিক্যালি করব, ওই রকম কিছু নাই আমাদের। ফ্যাব্রিক টুয়ের ল্যাবটা হচ্ছে মেনলি মেশিনারি রিলেটেড, সো আমাদের এখানে আসলে ফ্যাব্রিকের যে মেশিনারিগুলো ওগুলো আসলে আমাদের এই কোর্সের না। যেমন আপনাদের পিছনে যেটা আছে এটাও, এটা দিয়েও কিন্তু কাপড় বানায়, কিন্তু এটা কি আমাদের কন্টেন্টের সাথে রিলেটেড? কেন, এই যে এই মেশিনটা যেটার সামনে বসে আছেন, এটাই, এটা আমাদের কন্টেন্ট, এটাও তো ফ্যাব্রিক সাবজেক্ট, এটাও তো ফ্যাব্রিকের মেশিন, কিন্তু এটা আমাদের কন্টেন্টের সাথে রিলেটেড না কেন? এটা উইভিং মেশিন, ঠিক আছে, এটা দিয়ে আমরা ওভেন ফ্যাব্রিক বানাই, যে উনি পাঞ্জাবি পরে আছে, উনি শার্ট পরে আছে, এই কাপড়গুলো বানানো হয় এই মেশিনে, আর আপনারা যে টি শার্ট বা পোলো শার্ট বা হ্যাঁ পরে আছেন, এটা বানানো হয় নিটিং মেশিনে। সো কোর্স কন্টেন্টে মানে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ানটা হচ্ছে উইভিংয়ের উপর, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং টুটা হচ্ছে নিটিংয়ের উপর। সো সার্কুলার নিটিং মেশিন যেহেতু এখানে নাই, মানে আমি যতদূর জানি যে আপনাদের যে ক্যাম্পাস, আগের ক্যাম্পাস না পারমানেন্ট ক্যাম্পাস, ওখানে নাকি একটা সার্কুলার নিটিং মেশিন আছে, ওখানে যায় তো আসলে ল্যাব করানো পসিবল না। আমি কিছু ভিডিওস ট্রাই করব দিয়ে দিতে, ওখানে কি আসে সম্ভবত একটা, তো কোথাও না কোথাও একটা আছে, মানে স্কলারসের কোনো একটা জায়গায় এই সম্পদটা আছে আমি যতদূর জানি, আমি নিজেও দেখি নাই, বাট হচ্ছে আছে। হ্যাঁ, এটা তো হচ্ছে এই যে এখানেই আপনার যে বনানি চার নাম্বার রোডের মধ্যে, হ্যাঁ ওখানে এখনও আনে না, ওখানে তো কাজ চলতেছে, হ্যাঁ বাট ওখানে গ্রাউন্ড ফ্লোরে হয়তো বা আনবে আর কি। ডাবল, হ্যাঁ ডাবল জার্সি, ডাবলটা কি হেভি বলা হয়, মানে হচ্ছে ইয়ার্নের কন্টেন্টটা ওখানে বেশি থাকে, ডাবল জার্সিটাকে সামটাইমস হেভি বলা হয়, কারণ ডাবল জার্সি কিন্তু আমি আজকে পরাই নাই, আজকে পরাবো না, কারণ একদিনে দুইটা ফ্যাব্রিকের স্ট্রাকচার দেখালে মানে আপনাদের বুঝতে প্রবলেম হবে। ডাবল জার্সিতে মেনলি যেটা হয় দুইটা করে কোর্স থাকে, ঠিক আছে, দুইটা করে কোর্স থাকে, হ্যাঁ ইন্টারলুপিং বা ইন্টারলক, ইন্টারলক মানে কি দুইটা কোর্স একসাথে লকিং অবস্থায় থাকে। যেমন এটাকে আপনাদের তো হচ্ছে মানে একটা কোর্সের সাথে আরেকটা রিলেটেড, এফএসডিতে আপনারা যদি নিটিংয়ের স্ট্রাকচারগুলো দেখেন তখন দেখবেন যে এটাকে আমরা লুপিং ডায়াগ্রাম এভাবে দেখাচ্ছি, তাই না, যে এটা হচ্ছে লুপ, এটাকে যদি চেইন ডায়াগ্রামে আমরা দেখাই মানে চেইন ডায়াগ্রামে, সেক্ষেত্রে আমরা কীভাবে দেখাবো, এই যে এভাবে, এটাকে বলা হয় চেইন ডায়াগ্রাম, সেম জিনিস আপনি হচ্ছে লুপ আকারে আঁকলেন, আরেকটা হচ্ছে চেইন আকারে আঁকলেন, এটাকে আবার গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে যে ক্রস জিরো, ক্রস জিরোর মাধ্যমে।
তো লুপিং ডায়াগ্রাম আর চেইন ডায়াগ্রাম দিয়ে আমি যদি দেখাই, সিঙ্গেল জার্সির হচ্ছে এটা, ডাবল জার্সির ক্ষেত্রে কি হয় এরকম হয়, মানে হচ্ছে এখানে ইন্টারলক থাকে, মানে পুরোটাই ডাবল, ইয়ার্নের কন্টেন্টও বেশি থাকে, লুপও বেশি থাকে, বুঝে গেল? ওইটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ক্লিয়ার সবাই? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমাদের কন্টেন্ট এতটুকু পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ডাবল জার্সিটা নিয়ে ডিসকাস করব। আর ফ্যাব্রিক কোর্সটা বাসায় একটুখানি স্টাডি করতে হবে, বাসায় অ্যাটলিস্ট স্টাডি না করেন, মানে ধরেন যেদিন ক্লাস করতে আসবেন বাসে বসে একটু দেখলেন, বা হচ্ছে ক্যাম্পাসে এসে ফ্রি টাইমটাতে একটু দেখলেন, কারণ একটার সাথে একটা রিলেটেড। যেমন টিটিকিউসি টি মানে কোয়ালিটির কোর্স কিন্তু আমার অনেকে করতেছেন, ওখানে কিন্তু একটার সাথে একটা ওরকম রিলেটেড থাকে না, মানে স্যাম্পলিং আমি যা পড়াইছি তা একটা কন্টেন্ট, আবার ইয়ার্ন কাউন্ট যা পড়াইছি এটা আলাদা কন্টেন্ট, ময়েশ্চার বিজ্ঞান হচ্ছে আলাদা কন্টেন্ট, কিন্তু ফ্যাব্রিক, তারপর হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 বা 2 যাই বলি না কেন, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল, এগুলো তো মেজর কোর্স, এগুলো হচ্ছে কি একটার সাথে একটা রিলেটেড। আপনি যদি নিটিংয়ের বেসিক টার্মগুলো না বুঝেন আপনি কখনোই এই জিনিসগুলো বুঝবেন না। এই যে আমি ড্র করতেছি, মানে অনেকেরই হয়তো বা মাথার উপর দিয়ে যাচ্ছে যারা কিনা ক্লাস করে না, যে এটা আবার কী ড্র করলো, এটার মাথা এরকম কেন, এটার এই জায়গাটা ফাঁকা কেন। সো এগুলো কি প্রত্যেকটা ক্লাসের সাথে রিলেভেন্সি থাকে। আমাদের মিড টার্মের প্রত্যেকটা ক্লাসে আমরা নিছি কিসের ওপর, জাস্ট বেসিক টার্ম এগুলো বোঝানোর ওপর, এখন জাস্ট আমাদের মেইন কন্টেন্টটা শুরু হলো। সো এই জন্য ফ্যাব্রিকের ক্ষেত্রে আমি বলবো যে একটুখানি টাইম দিতে হবে, হ্যাঁ কোর্স কন্টেন্টগুলো একটুখানি বুঝতে হবে, কারণ টেকনিক্যাল কোর্স তো, আদারওয়াইজ প্রবলেম হবে। এরপরে কি ক্লাস আছে আপনাদের? আচ্ছা ওই অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান, হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা এখনই লিখেন, লিখে এখনই আমাকে এখানে দিয়ে দেন, আর গ্রুপেও গ্রুপেও দিয়ে রাখবেন। আর এক্সাম, ক্লাস টেস্ট, তারপরে হচ্ছে কি বলে ওটাকে, এইখানে কেউ কি এরকম আসেন? হ্যাঁ অফ করে দেন। এখানে কি এরকম কেউ আসেন যে